আমি যদি একটু অধ্যাপক বিশ্বজিৎ চন্দ সদস্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তাকে আমাদের সাথে যুক্ত করে নেই শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি কার্যক্রম সেটি ওনার কাছ থেকে একটু আমরা জানতে চাই আমাদের শিক্ষার্থী যারা আছে অভিভাবক আছে তারা অনেক সংশয়ে আছে এই বিষয়গুলো নিয়ে তাদেরকে একটু আমাদের তথ্যগুলো পরিষ্কার করতে চাই তাদের জানাতে চাই অধ্যাপক বিশ্বজিৎ চন্দ আপনাকে স্বাগত এই সময় অনুষ্ঠানে আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ হ্যাঁ শুনতে পাচ্ছেন আমরা দেখছি যে মহামারীর কারণে আসলে শিক্ষা সেক্টর একেবারেই যেটি বলা হয় একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এই সংকটটি আসলে মোকাবেলার জন্য আমরা বিভিন্ন সময় শুনেছি যে টিকা কার্যক্রমটি আসলে চালু হবে এবং সেটি দেওয়ার পর শিক্ষা কার্যক্রমটি চালু হবে একটু যদি বলেন আসলে এই টিকা কার্যক্রম সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই শিক্ষার্থীদের ধন্যবাদ আপনি জানেন যে গতকাল পর্যন্ত অলরেডি মানে গতকাল অলরেডি টিকাদান কার্যক্রম শুরু হয়ে গেছে এবং সেখানে গতকাল পর্যন্ত নিবন্ধিত ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 44,300 নিবন্ধিত বলতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে যে নিবন্ধন সেই নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা 44,300 ছিল গতকাল পর্যন্ত এবং 12,650 জন শিক্ষার্থী গতকাল পর্যন্ত টিকা নিয়েছে এবং এটা এখন থেকে চলতে থাকবে মোট আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কথা চিন্তা করলে আবাসিক অনাবাসিক মিলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় 3 লাখ শিক্ষার্থী এবং পাবলিক প্রাইভেট মিলে 5,77,000 মতো শিক্ষার্থী আছে আর আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সহ আমাদের পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় ধরি তাহলে প্রায় মোট 41.5 লক্ষ শিক্ষার্থীর টিকা দিতে হবে এর পাশাপাশি শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তা কর্মচারী তাদেরও টিকা দিতে হবে এই কারণে মানে শিক্ষা কার্যক্রম শুরু করতে হলে ফিজিক্যালি বা ইন পারসন সশরীর শিক্ষা কার্যক্রম যেমনটি বলা হচ্ছে যে যে 39 লাখ শিক্ষার্থী আমাদের উচ্চ শিক্ষা তারা অধ্যয়নরত আছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এবং যেটি বলা হচ্ছে যে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই অনাবাসিক যারা আবাসিক যারা আছে তাদেরই আসলে টিকাদানের বিষয়টি চালু আছে এবং অন্যদের ক্ষেত্রে আসলে 30 লাখ শিক্ষার্থীর আসলে কি হবে এমনই সংশয় আমরা দেখছি গণমাধ্যমের রিপোর্টগুলো বলছে এই বিষয়টি যদি আসলে পরিষ্কার করেন আপনি শুরু হয়েছে আবাসিক শিক্ষার্থীদের দিয়ে শুরুটা হলো তাদের দিয়ে কিন্তু পর্যায়ক্রমে সকলকেই টিকার আওতায় আনা হবে এটা সরকারের পরিকল্পনা এবং মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী সেভাবেই কিন্তু বিষয়গুলো দেখছেন যাতে সকল শিক্ষার্থী নিরাপদ থাকে শিক্ষাঙ্গনে যেয়ে আরেকটি বিষয় যে এই যে 35 বছরের বয়স সীমা আমরা জানি যে 35 বছরের উপরে হলেই টিকা নেওয়া যাবে সেক্ষেত্রে আমরা দেখছি যে অনার্স যারা পড়ছে তাদের 18 থেকে 25 বছর এমনই তাই কলেজের এই যে শিক্ষা শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো আলাদা নামের তালিকা কি হবে তারা আসলে কি করবেন কোনো গাইডলাইন কি আছে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তালিকা কিন্তু পাঠানো হয়েছে এখন কলেজের শিক্ষার্থীদের তালিকাও এইভাবে পাঠানো দরকার আর সেটা পাঠানো হলে আপনার এনআইডি নাম্বারটা থাকা বর্তমানে প্রয়োজন হচ্ছে এরপরে হয়তো শিক্ষার্থীর আইডি যদি যাদের এনআইডি নাই তাদের শিক্ষার্থীর আইডি নাম্বার দিয়ে সেই প্রক্রিয়া শুরু হবে আমি আশা করি তো পর্যায়ক্রমে সকলেই পাবে বিশ্ববিদ্যালয় এবং কলেজের যারা স্নাতক পর্যায়ের শিক্ষার্থী স্নাতক স্নাতকোত্তর পর্যায়ের তারা সকলেই টিকার আওতাভুক্ত হবে এবং তারপরে বিশ্ববিদ্যালয় মানে খুলে দিলেও আর হয়তো অতটা বিপদ থাকবে না যদি এখন যে সময় চলছে এখন তো খুবই দুঃসময় চলছে আমাদের বাংলাদেশে তো এই সময়টা কাটাতে হবে এই সময় তো খুলে দেওয়ার সুযোগই নাই এই পরিস্থিতি যদি না থাকে পরিস্থিতি একটু অনুকূল হলে এবং টিকা প্রদান কার্যক্রম শেষ হলে তাহলে তখন বিশ্ববিদ্যালয়গুলো খুলেও দেওয়া যাবে টিকার আওতায় আনার পরে জি এই যে 7 কলেজ আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আডারে সেটি আসলে তাদের টিকার ব্যাপারটি কি হবে কি ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারে আপনি বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারে জি হ্যাঁ তো তারা সকল শিক্ষার্থী চলে আসবে এটার আওতায় কাউকে বাইরে রেখে আসলে কাজটা করা হবে না সবাইকে সমান অধিকার দিয়েই চিন্তাটা করা হচ্ছে কিন্তু আমরা যেমন দেখছি যে একটা পাল্টাপাল্টি অভিযোগের জায়গা দাঁড়াচ্ছে তারা যেমন বলছে তাদের কাছে আসলে কোনো তথ্য চাওয়াই হয়নি এমনই তারা বলছে সেক্ষেত্রে আসলে তাদের কাছে তথ্যটা কিভাবে চাওয়া হবে তারা কিভাবে তথ্যগুলো দিবে এই বিষয়গুলো যদি একটু পরিষ্কার করেন এই বিষয়ে যদি এরকম বিষয়ে আমি প্রথম শুনলাম এটা আমরা ব্যবস্থা গণমাধ্যমের প্রতিবেদনগুলো আসলে তেমনই বলছে হ্যাঁ সেটা ঠিক আছে তো কমিশন থেকে ব্যবস্থা নেওয়া হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে আহ্বান জানানো হবে তারা যেন 7 কলেজের শিক্ষার্থীর ব্যাপারেও
পদক্ষেপ নেন এবং তাদের তালিকা করে যেন আমাদের কাছে পাঠান এবং সেটা আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। পুরো বিষয়টা নিয়ে যদি আপনি একটু বলেন যে এছাড়া আপনাদের পরিকল্পনাগুলো একেবারে যে কবে নাগাদ আসলে খোলা যেতে পারে, টিকাটা আসলে কিভাবে কবে নাগাদ এটি শেষ হতে পারে, সবকিছু মিলিয়ে আপনাদের আর কি কি পরিকল্পনা আছে এ নিয়ে? আচ্ছা, এই কথা যদি বলতে হয়, সরকারের পরিকল্পনা যেটা ছিল যে পরিস্থিতি মানে যখনকার পরিকল্পনা তখন পরিস্থিতি যে অবস্থায় ছিল তাতে আমরা ঈদুল আজহার পরে খুলে দিতে পারতাম, কিন্তু বর্তমানে যে অবস্থা তাতে আসলে টিকা কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত খুলে দেওয়ার সুযোগ নাই। এবং এই পরিস্থিতিতে টিকা দিলেও আপনারা জানেন দুইটা টিকা নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছে এবং আপনার টিকার অধিকাংশ টিকার দুইটা ডোজ নিতে হবে, তা দুইটা ডোজ সম্পন্ন হতেও তো 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ বা 8 সপ্তাহ পর্যন্ত সময় লাগবে, বিভিন্ন টিকার বিভিন্ন রকম, তো সব মিলায় আসলে সময়টা একটু লাগবে। সেক্ষেত্রে ক্ষতি পুষিয়ে নেওয়ার একটা রিকভারি পরিকল্পনাও কিন্তু ইউজিসি নিয়েছে এবং সেগুলো সকল বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা একাডেমিক ক্যালেন্ডার যেটা থাকে একটা শিক্ষা বর্ষের একাডেমিক ক্যালেন্ডারে সবকিছুই থাকে যে কতটা ক্লাস হবে, কিভাবে পরীক্ষা হবে, কোন সময় ক্লাস শেষ হবে, কোন সময় পরীক্ষা শুরু হবে, শেষ হবে, এই একাডেমিক ক্যালেন্ডারের যে সময়কালটা এটা কমিয়ে আনার কথা বলা হচ্ছে। তারপরে সেমিস্টার বা টার্ম বা বার্ষিক পরীক্ষা এগুলোর যে সময় সে সময়টাও একটু কমিয়ে আনার কথা বলা হচ্ছে, বা ভ্যাকেশন যেটা আছে বিভিন্ন ধরনের ছুটি, উৎসব ছুটি থেকে শুরু করে আমাদের অন্যান্য যেসব ছুটি আছে সকল ছুটি কমিয়ে আনার পরিকল্পনা থাকছে। তারপরে লেকচারের সংখ্যা মানে কমিয়ে আনা কিন্তু যৌক্তিক পর্যায়ে রাখা, তবে লেকচারের যে সময়কালটা প্রত্যেকটা লেকচারের যে সময়কাল সেটা ঠিক রেখে সেটা করার কথা বলা হচ্ছে। পাশাপাশি ক্লাস টেস্ট, কুইজ, মিড টার্ম, তারপরে আপনার ইন কোর্স অ্যাসাইনমেন্ট, টার্ম পেপার, এসবের মাধ্যমে পরীক্ষাগুলো সম্পন্ন করার জন্য উৎসাহিত করা হচ্ছে বিশ্ববিদ্যালয় সমূহ বা শিক্ষা প্রতিষ্ঠান। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনাদের পরিকল্পনাগুলো সফল হোক। নিশ্চয়ই শিক্ষা সেক্টরে যে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটি আসলে আমরা পুষিয়ে নিয়ে আবার আমাদের শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যাবে, তাদের ক্লাস শুরু হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়গুলো আমাদের শিক্ষার্থীদের অভিভাবকদের পরিষ্কার করার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অধ্যাপক বিশ্বজিৎ চন্দ, সদস্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ডাক্তার মোহাম্মদ ফরিদুদ্দিন মিল্কি। আপনার কাছে আবার আসতে চাই, যেমনটি আপনার কাছে আসলে জানতে চেয়েছিলাম তখন।